हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल मेघास ब्लॉग्स। तो তোমরা আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের দেখাবো যে আমি পূজোতে কটা শপিং করেছি, কটা জামা প্যান্ট নিয়েছি আর কি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সবার ব্লগসগুলো, যে সবার জন্য কী কী কেনাকাটা করেছি, কী হয়েছে। এবার আজকে তোমাদের দেখাবো যে আমি পূজোতে কটা জামা প্যান্ট নিয়েছি এবং কী কী নিয়েছি। তো চলো দেখে নাও আমার জামা প্যান্টের কালেকশন। তোমাকে আমি গুনে নিই, হ্যাঁ কটা হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, প্রায় দশটার বেশি হয়ে গেছে, ঠিক আছে। সো তোমরা দেখে নাও কেমন কী 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 জিনিস নিয়েছি। তো ফার্স্টে আমি বলে দিই যে আমার মাসি যেটা আমাকে চুড়িদারের পিস দিয়েছিল সেটা আমি বানাতে দিয়েছি, তো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না। তো আমি আগের ভিডিওতে আই থিঙ্ক দেখিয়েছি, না দেখানো হয়নি তোমাদেরকে। তো আমার কাছে ছোট্ট একটা ক্লিপ আছে চুড়িদারের পিসের, ওই ক্লিপটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে, ঠিক আছে। তোমরা দেখে নিবে যে আমার মাসি আমাকে কেমন চুড়িদারের পিস দিয়েছে। এটা প্যান্টের পিস দেখতে পাচ্ছ তোমরা, আর এটা হচ্ছে ওড়না, ওড়নার পিস। আর তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে চুড়িদারের ওপরের পাটটা, ওপরের পাটটার পিস, এটা ওপর। আর বাদবাকিগুলো এখানে আমার কাছে আছে, তো আমি তোমাদের দেখাচ্ছি। তো আই থিঙ্ক তোমরা একটু ছোট ছোট শব্দ শুনতে পাচ্ছ অল্প অল্প, তো সেটা হচ্ছে আমার মা পাশের ঘরে সেলাই করছে আর কি মেশিনে, সেই জন্যই মানে সাউন্ডটা পাচ্ছ। তো ইফ ইউ ডোন্ট মাইন্ড ইগনোর দিস সাউন্ড। তো এবার আমি তোমাদেরকে দেখাই আস্তে আস্তে আমি কী দিয়ে শুরু করবো আগে তোমরা বলো। শাড়ি দিয়ে শুরু করব নাকি আমার কুর্তি টুর্তি দিয়ে শুরু করব, না নাইটি দিয়ে শুরু করব? তো নাইটি প্রথমে বলি, তোমরা হয়তো কমেন্ট সেকশানে বলবে যে নাইটি কি পুজোর জামা প্যান্ট নাকি নাইটি পুজোর জামা প্যান্ট না। তো আমি বলি যে পুজোর জামা প্যান্ট তো অবভিয়াসলি ঘোরার জন্য সবাই কেনেই, তো ঘোরার জন্য পরবো, তো বাড়িতে তো সবসময় তো ভালো জামা প্যান্ট পরে থাকতে পারবো না, তো নাইটি তো দরকারই। তো পুজোর সময় তো নতুন নাইটি পরবো নাকি না পুরনো নাইটি পরে বসে থাকবো, তো কমফোর্টেবলের জন্য নাইটিটা অবভিয়াসলি কেনা। তো সেই জন্য নাইটিটা কিনেছি। তো আমি ফার্স্টেই আগে ঘরোয়া জামা প্যান্ট দিয়ে শুরু করছি, নাইটি দিয়ে। তো তোমরা দেখে নাও, এই দেখো এই ইয়েলো কালারের নাইটিটা নিয়েছি। তো এটা আমাকে রাখিতে দিয়েছিল আমার মানে ভাই দিয়েছিল আর কি। তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই দেখো গোল্ড গলার নাইটি এটা, হ্যাঁ এই দেখো কাছ থেকে দেখো তোমরা, এই যে এরকম নাইটি দেখতেই পাচ্ছ। এই নাইটিটা ভাজ আমি এখন করবো না, কারণ ভাজ করতে গেলে অনেকটাই সময় চলে যাবে, তো মানে বড় হয়ে যাবে ভিডিওটা, তো আমি চাইছি না বেশি বড় করতে, মোটামুটির দিকে ছেড়ে দিতে চাইছি। তো তারপর আর একটা দেখাচ্ছি, তো এই দেখো এটা আমার মা দিয়েছে বাটিক প্রিন্টের। তো এই নাইটিটাও দেখো, এটাও গোল কালারই নাইটি, এটার কালারটাও খুব সুন্দর দেখো, ব্লু কালারের, ব্লু ঠিক না বেগনি কালারের ডিপ ডিপ আর কি। তো এইটা আমার মা দিয়েছে এই নাইটিটা। রইল আর একটা কিনেছি দেখো, এটা আমার হাজব্যান্ড দিয়েছে, এটা হচ্ছে রেড কালার, আমার ফেভারিট কালার তোমরা জানো। তো এটা দেখো, এটা হচ্ছে কাফতান নাইটি, খুলে দেখাচ্ছি চিন্তা করো না, দাঁড়াও খুলে দেখাচ্ছি। তো এই দেখো এটা হচ্ছে কাফতান নাইটি, এটা নিচে খুব সুন্দর করা আছে ঝুলঝুলি টাইপের, ভালো লাগে দেখতে। তো নিচটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক টাইপের, আর ব্ল্যাকে ডোরা কাটা টাইপের ডিজাইন। আর এটা দেখো নাইটির গলাটা, এই দেখো এই হাতেও আছে এই জিনিসগুলো খুব সুন্দর। তো এই দেখো এটা হচ্ছে গলা, এখানে টাইপটি পরা যায় নিজের ফিটিংস অনুযায়ী। এটা এটা হচ্ছে কাফতান নাইটি, তোমরা এটা দেখলে। তো ঘরোয়া জিনিস শেষ হয়ে গেল, আমি তিনটে নাইটি নিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি কুর্তি, ঠিক আছে। তো ফার্স্ট এই কুর্তিটা দেখো, কালারটা খুবই মিষ্টি অ্যান্ড খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এই কুর্তিটা, এই কুর্তিটা আমার মামা মামি দিয়েছে, ঠিক আছে, এটা আমার বড় মামা মামি দিয়েছে এই কুর্তিটা। তো এই দেখো এই কুর্তিটা আমার বড় মামা মামি দিয়েছে, খুব সুন্দর, এই দেখো এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। তো দেখতে পেলে আমার মামা মামি যেটা দিয়েছে সেটা দেখানো হয়ে গেল। এইবার আমার বাবা দিয়েছে যে কুর্তিটা সেটা দেখাই, এই দেখো আমার ফেভারিট কালার রেড কালারের কুর্তি, এটা ফেব্রিক ওয়ার্ক করা, এটা হচ্ছে গোল্ড কাটের কুর্তি, খুব মানে ভালো ঘের আছে দেখো, এই দেখো দেখতেই পাচ্ছ
তো এটা আমার বাবা দিয়েছে এই কুর্তিটা, এটার সাথে একটা জ্যাকেট আছে দেখাচ্ছি, হোয়াইট কালারের জ্যাকেট আছে, তার মধ্যে রেড 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 ফ্লাওয়ারের কাজ করা আছে। এই দেখো এখানে একটা সুন্দর ব্যাচ দেওয়া আছে, স্টোনের ব্যাচ। এই দেখো খুব সুন্দর একটা ব্যাচ দেওয়া আছে গোল্ডেনের উপর স্টোন। এই দেখো এই জ্যাকেটটা এই কুর্তিটার উপরেই। এই দেখো এটা একটা কুর্তি, এই কুর্তিটা আমি পরে ভিডিও করেছি তোমাদের সাথে, দেখাবো তোমাদেরকে পরে। বলতে কোথাও ঘুরতে জানি নতুনই আছে, জাস্ট এমনি বাড়িতে ট্রায়াল করার জন্য পরেছিলাম, তো সেই জন্য ভিডিও করেছি তোমাদের দেখাবো। এই দেখো এই কুর্তিটা দেখতে পাচ্ছ, এই কুর্তিটা এটাও বাবাই দিয়েছে। এরপর দেখো এই ব্ল্যাক কালারের কুর্তিটা কি সুন্দর, এটা মা দিয়েছে দেখো। এখানেও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। তো এটার একটা স্পেশাল জিনিস আছে যেটা আমার খুবই পছন্দ ছিল, যে এই হাতটা খুবই সুন্দর পরলে, তার দারুণ লাগছে না হাতটা, খুব সুন্দর লাগছে, তো এই হাতটা খুবই সুন্দর লাগছে পরলে, ঠিক আছে। এই কুর্তিটা দেখো দেখলে, এটার সাথে একটা প্যান্ট আছে, সারারা প্যান্ট, সারারা সেট এটা, ঠিক আছে। এই দেখো এই কালারটা একটা আনকমন কালার দিয়েছে। সো এই দেখো এই প্যান্টটা প্রচণ্ড ঘের, প্যান্টটা দেখতে পাচ্ছ তোমরা আশা করি। এই দেখো প্রচণ্ড ঘের, পরলে পুরো মেডি মেডি টাইপ লাগছে আর কি, দেখতে পাইলা। এটা আমার মা দিয়েছে কুর্তি সেটটা। গ্রাউন্ডটা তোমাদের আগে আনবক্সিং করে দেখিয়েছিলাম, তো এই গ্রাউন্ডটা দেখো, এই গ্রাউন্ডটা দিয়েছে আমার হাজবেন্ড। তো এই দেখো এই গ্রাউন্ডটা তোমাদের দেখিয়েছিলাম, যে এই ডিজাইনটা খুবই প্রিটি লাগে, পিঠের এই ডিজাইনটা। তো এই গ্রাউন্ডটা আমার হাজবেন্ড দিয়েছে, হাজবেন্ড একটা শাড়ি দিয়েছে সেটাও দেখাবো, দাঁড়াও। পেটের প্রচণ্ড ঘের বড়, খুবই সুন্দর। এই দেখো এই গ্রাউন্ডটা আমার হাজবেন্ড দিয়েছে। এইবার হয়ে গেল কুর্তির কালেকশন, নাইটির কালেকশন, গ্রাউনের কালেকশন সব শেষ। এইবার দেখাচ্ছি আমার শাড়ির কালেকশন। আগে তো তোমরা দেখেছো যে আমার শ্বশুরবাড়ি থেকে কী দিয়েছিল, মায়ের বাড়ি থেকে কী দিয়েছিল, তো আর আরেকটা শাড়ি মা দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর আমার হাজবেন্ড যে শাড়ি দিয়েছে সেটাও দেখো। তো আগেই বলে দিই, এই শাড়িটা তোমাদের দেখানো হয়েছিল, আমি দেখিয়েছিলাম যে আমার মা দিয়েছিল, ঠিক আছে। এই যে এটা মোটামুটি খুলেও দেখিয়েছিলাম তোমাদেরকে, যে এই শাড়িটা কোথায় আঁচলে পড়বে, এটা তোমার কুচির জায়গায় পড়বে সবুজ সবুজ কালারটা, আর রেড কালারটা আঁচলে পড়বে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই আর এই শাড়িটা খুলছি না। তো এটা আমার মা আমাকে আগে দিয়েছিল, আর একটা শাড়ি দিয়েছে সেটাও দেখাবো। এই এই ভিডিওটা দেখিয়েছিলাম যে শ্বশুরবাড়ি আর মায়ের বাড়ি থেকে পেয়েছিলাম কি, সেই ভিডিওতে দেখিয়েছিলাম। তো এটা শাশুড়ি শ্বশুর দিয়েছিল, দেখেছো নিশ্চয়ই এই শাড়িটা। এই শাড়িটাও মোটামুটি তোমাদের মনে হয় খুলে দেখিয়েছিলাম, তো এটাও আর খুলছি না, নতুনগুলো তোমাদেরকে খুলে দেখাবো। তো এই শাড়ি দুটো তোমাদের খুলে দেখালাম না, তো এবার দেখাবো যে মা আর আমার হাজবেন্ড যে শাড়িটা দিয়েছে সেই শাড়ি দুটো খুলে দেখবো। ওই দুটো শাড়ি আমার ফেভারিট হয়েছে এবার পুজোতে, মানে খুবই সুন্দর হয়েছে কি, মানে নিজের মনের মতো আর কি। তো সেই দুটো শাড়ি তোমাদেরকে এখন দেখাবো। ফার্স্টে আমার হাজবেন্ড যেটা দিয়েছে সেটাই দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ রানী কালারের জরি ওয়ার্ক করা আছে, এটা হচ্ছে ওপেরা সিল্ক, ঠিক আছে। না না কাতান বলছে, আই থিঙ্ক কাতান, কাতান বেনারসি, কাতান বেনারসি, হ্যাঁ তো কাতান বেনারসি। এটা দেখছো রানী কালারের উপর গোল্ডেন কালারের জরি ওয়ার্ক, ঠিক আছে। এটা রানী কালারের না, শাড়িটা গোড়াটাই হচ্ছে আকাশি কালারের, আর রানী কালারের এখানে কুচির কাছে পড়ছে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, খুলেই দাঁড়াও, না খুলে দেখালে হয়তো বুঝতে পারবে না তোমরা, কাজ করতে আমার প্রচণ্ড কষ্ট হবে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ আকাশের উপরে গোল্ডেন জরির ওয়ার্ক করা, মানে দারুণ কাজ আর কি, ঠিক আছে। এটা গোটা শাড়িতে পরবে, আর কুচির অল্প জায়গাটুকু রানী কালারটা পরবে, যেটা আমি ফার্স্টেই তোমাদের ওপেন করার সময় দেখালাম। তো এই রানী এই আকাশি কালারটা গোটা শাড়িতে পরবে, এই যে দেখতে পাচ্ছ আঁচলের কাছেও এটা পরবে, এরকম টাইপের যাবে আর কি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে, পরলে আর সাজলে আরও সুন্দর লাগবে। তো পুজোর ব্লগটা আমি দেখাবোই তোমাদেরকে, কেমন সাজলাম, কী পরলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম।
গেলাম সেটা অবশ্যই দেখো। তো এগুলো দেখতে গেলে আমার চ্যানেলে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরের ভিডিওগুলো তোমরা ভালো করে দেখতে পারো, পুজোর ঠাকুরগুলো আমার ব্লগসে দেখতে পারো। তো এই এই দেখতে পাচ্ছো, আর কি খুলবো, আর খুললে আমারে ভাঁজ করা টাফ হয়ে যাবে। যাই হোক, এই গোটা শাড়িতে এই আকাশিটা পড়বে, আর এই এই রানি কালার ওয়ার্কটা না কুচির কাছে শুধু পড়বে, ঠিক আছে? জাস্ট কুচির মাঝখানে রাউন্ডটাও করবে আকাশিতেই, আর কুচির ভাগটুকু শুধু রানি কালারটা পড়বে, বাদ বাকি এই রাউন্ডটা ঘুরে এসে আঁচল যেটা সেটাও কিন্তু এই কালারটাই আমার আঁচলেই পড়বে। এটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো তোমরা দেখো কেমন লাগছে সেটা কমেন্টে তোমরা জানাবে, আমাকে কেমন লাগছে, মানে শাড়িটা সুন্দর, আমি সুন্দর না, মানে আমাকে শাড়িটা পরলেই ভালো লাগবে এমনি না। যাই হোক, তো এটা দেখতে পেলে তোমরা, এবার দেখাবো আমার মা একটা শাড়ি দিয়েছে আমাকে অষ্টমীতে পড়ার জন্য স্পেশালি। তো এই যে হোয়াইট কালারের দেখছো, এটা গোটাটা হোয়াইট না, তো এই হোয়াইট আর এই যে পাড়ে দেখতে পাচ্ছো রেড কালারের, খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ হোয়াইটের মধ্যে এটাও কাতানি বেনারসি, তো হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা দেখতে পাচ্ছ, আর মাঝখানে যেটা কুচির কাছে পড়বে সেটা রেড কালারে। তো মানে এটা না কুচির কাছে না, গোটাটাই না, মানে এটা হাফ টাইপের কাতান বেনারসি। হ্যাঁ, ওটা যেমন ছিল গোটাটাই আকাশি আর কুচির কাছে রানি কালার, আর এটা পড়বে হচ্ছে গোটাটাই তোমার নিচটা হাফটাই গোট, মানে শাড়িকে হাফ হাফ করা এটা। হ্যাঁ, হাফ শাড়ি রেড কালারের মধ্যে এই গোল্ডেন কালারের জরির ওয়ার্ক করা, আর একটা হচ্ছে হোয়াইট কালারের ওয়াফ হোয়াইট, ওটা অফ হোয়াইট, ঠিক আছে? এটা মানে গোটা মানে পুরো হোয়াইট না, ঘিয়ে কালার যেটা বলতে, ঘিয়ে কালারের মধ্যে গোল্ডেন কালারের ওয়াক করা। তো যেটা লাল কালারের কাজ আছে ফ্রেন্ডস, কি বলবো, অসাধারণ, দেখলে মানে খুবই ভালো লাগবে। তো এটা দেখাই ফার্স্টলি, এটা হচ্ছে আঁচলের কাছে, এই দেখতে পাচ্ছ, এই যে তোমার এই কী বলে এই কাজটাকে, কলকে, হ্যাঁ কলকে করা আছে, এটা না আঁচলেই পড়বে, ঠিক আছে? আঁচলে এন্ড টাইপের এখানে পড়বে, আর হোয়াইট কালারের আঁচলটা হবে, এই যে আঁচলটা দেখতে পাচ্ছ, আঁচলটা হোয়াইটই যাবে এখানে, আর এই যে রেড পাড়ের সাথে, আর লাল দিকটা তোমাদেরকে দেখাই, ওটা তো হচ্ছে দারুণ আর কি বলবো। এই দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এত সুন্দর রেড কালারের মধ্যে গোল্ডেন কালারের ওয়ার্ক করা, আর এই রেডটা এত সুন্দর, তোমরা তো জানোই আমার ফেভারিট কালার রেড, সবাই জানো। তো এই ভিডিওগুলো দেখে জানতে পেরেছো যে আমি রেড কতটা ভালোবাসি। তাহলে রেড আর হোয়াইটের শাড়িটা মানে এত সুন্দর, হাফ শাড়িটা গোটাটাই রেড হবে, কুচির গোটাটাই রাউন্ডটাও ঘুরবে এই রেডটা দিয়ে, আর কুচিটাও রেডেই থাকবে, আর বাদ বাকি শুধু ঘুরে এসে আঁচলটাও হোয়াইট কালারে যাবে, ঠিক আছে? আর আঁচলের এন্ডেও লাল থাকবে। তাহলে ভাবো এত সুন্দর শাড়ি পরলে না কাকে না ভালো লাগবে, যেই পরবে তাকেই ভালো লাগবে। তোমরা বলো আমাকে কেমন লাগছে পরে, অষ্টমীর সকালে এটা পরবো, আর আমি তোমাদের সাথে ব্লগসও শেয়ার করবো যে মণ্ডপে গিয়ে পুজো দিলাম আর কি। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ, ও মাই গড, দারুণ দারুণ দারুণ, দেখো ক্লোজ শটও দেখো তোমরা। তো এই শাড়িটাও খুব সুন্দর, এটা আঁচলের দিকে পরলেও সুন্দর লাগবে, বাট এটা কুচির দিকে, ওই হোয়াইট কালার অফ হোয়াইটটা হচ্ছে আঁচলের দিকে। তো তোমরা আমার সব জামা প্যান্টের কালেকশন অলরেডি দেখে নিয়েছো, তো দেখতে পেলে অনেকগুলো আমার জামা হয়ে যাবে পুজোতে। আমি এবার ভেবেছিলাম যে আমার জামা প্যান্ট হবে না, এবার আসলে একটু প্রবলেম আছে সেই জন্য, তো দেখছি অনেক কটাই হয়ে গেলো টুকটুক করে। তো বলো কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, কোন কুর্তিটাও তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, তা আমাকে জানাতে ভুলো না, অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, নতুন যারা আমার চ্যানেলে আছো প্লিজ 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 তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে টাচ করো, আর ওটাকে অল করে দিও, নোটিফিকেশান অল করে দিও, ঠিক আছে? আর আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো গাইস, পুজো সবাই ভালো মতো কাটাও, সেফ থাকো, অল দ্য বেস্ট সবাইকে পুজোর জন্য, আর টেক কেয়ার অবশ্যই, সবাই ভালো মতো পুজো কাটাও, নিজের বান্ধবী বন্ধুর সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে, বউ বরের সাথে, বাবা মার সাথে, সবার সাথে পুজো ভালো কাটাও। বাই দ্য ওয়ে, বাই, টাটা।